আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি চাঁদপুর ইলিশ মাছ কিনতে। তো চলেন আমরা যাই, আর আমাদের সাথে চলেন। তো গাইছেরা দেখতে পাইতেছেন, আমরা আঙ্গা আইতে বাইতে আইতে অনেক দেরি হয়েছে, রাইতে হয়ে গেছে গা, অনেক রাইতে হয়েছে গা। তো দেখেন আমি ছাদে আছি, লঞ্চের ছাদে, অনেক সুন্দর আবহাওয়া বলার বাইরে। তো গাইছেরা এখন আমরা ছাদে আছি, তো আপনাকে লঞ্চটা তো পুরো দেখান লাগবো, আর পুরো দেখাইতে না বললে একটু দেখামো। চলেন আমরা চলি। তো গাইছেরা আমরা একটা ঘুম দিয়েছিলাম, প্রচুর একটা ঘুম দিয়েছিলাম, মারাত্মক লেভেলের একটা ঘুম হয়েছে। তো আমরা অনেক সকালে উঠলাম, উঠতে দেখেন পুরো ভিউডা মাথা নষ্ট গাইছ। দেখেন আপনাদের শেয়ার করি। يا من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام. তো গাইছেরা দেখতে পাইতেছেন আমরা অনেক চাঁদপুরের গাড়ি দায়া নামলাম, একটু পরে ইলিশ কিনতে দাম, একটু রেস্ট লয়ে ইলিশ কিনতে দাম। তো দেখতে পারছেন গাইছেরা আমরা এখন ইলিশ মাছের হারতে আসছি। তো এই মাছগুলো দেখতে পারছেন দামাদামি করতে দামাদামি করবো, দামাদামি করে কিছু কিনবো। তো গাইছ দেখতে পারছেন এখানে কি পরিমাণে ইলিশ মাছ। গাইছ এখানে একটা বিষয় আছে যে এখানে না মনের উপরে ইলিশ মাছ কেনা হয়, এমনি কেজি কিনা হয় না, মো ডাক আসে মনের উপরে।